হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ একটি লবণীয় রেসিপি শেয়ার করছি, যদিও খুব সিম্পল, তবুও রেসিপিটি দেখলে আশা করি সবার খুব ভালো লাগবে। আর খুব লবণীয় রেসিপিটি, গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে জাস্ট ওয়াও। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই সবাই রেসিপিটি বানাবে। আজকের রেসিপি হলো কুমড়ো আর চিংড়ির ছক্কা। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কুমড়ো আর চিংড়ির ছক্কা রেসিপি আমি করেছি। প্রথমে আমি একটি কুমড়ো, মানে চার ভাগের অল্প একটু 250 গ্রাম মতো কুমড়ো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা টমেটো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি আর 5-6টা মতো কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়েছি চিংড়ি। আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়োগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল দিলাম। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। অ্যাকচুয়ালি কুমড়োটা আমার হাজবেন্ড পছন্দ করে না, কিন্তু আমি যদি এইভাবে বানাই তাহলে ও মানে বলে যে না ভালো হয়েছে, খাওয়া যেতে পারে, মানে এইভাবে রান্না করলে ও খেয়ে নেয়। আর সত্যি কথা বলতে রুটির সাথে খুব ভালো লাগে এই কুমড়োর ছক্কাটা খেতে। আমরা অনেকেই কুমড়োর ছক্কা আলু দিয়ে, মানে পাঁচফোড়ন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে এইভাবে খাই, কিন্তু চিংড়ি দিয়ে এইভাবে। আর কাঁচা টমেটো অবশ্যই দেবেন, যদি কাঁচা টমেটো না থাকে পাকা টমেটো দেবেন, টমেটো দেবেন। এবার আমি দিলাম 5 ফোড়ন। তারপর দিলাম আমি নারকল কুড়া। যারা নারকল পছন্দ করেন না নারকল দেবেন না, কিন্তু নারকল কুড়াটা দিলে, মানে নারকল কুড়োটা দিলে আর কি ভালো লাগে, মানে টেস্টটা পুরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর যখন একটু ফ্রাই হয়ে আসবে, আমি কুমড়ো, টমেটো আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা একবারেই একটু এরকম করে ফ্রাই করে নেব। আর খুব জলে, মানে জল দিয়েও আমি যে রান্না করব তা না, খুব ফ্রাই, মানে ফ্রাই করে করেই রান্না করব, খুব বেশি জলও দেবো না। আমি দিলাম একটু নুন স্বাদ মতো, দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি ঢেকে ঢেকে এভাবে রান্না করব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর খুব কম সময়ে, মানে বেশিক্ষণ সময়ও লাগবে না এই কুমড়ো মানে ছক্কাটা হতে আর কি। তারপর দেবো আমি ধনে আর জিরে ভাজা গুঁড়ো। এটা দেবেন, এটাতে মানে দারুণ লাগে খেতে। আমি জাস্ট সামান্য একটু জল দিলাম, মানে জাস্ট সামান্য। তারপর আমি ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়। হয়ে এসছে প্রায়, মানে সেদ্ধ হয়ে এসছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার আমি ধনে পাতা ছিটিয়ে দেবো আর দেবো একটু মিষ্টি স্বাদ মতন। অবশ্যই একটু মিষ্টি দেবেন, কুমড়ো যদিও মিষ্টি, স্বাদ মতো আপনারা মিষ্টি দেবেন। আর এই কুমড়ো ছক্কাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে, আশা করি খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে দারুণ লাগে। দেখুন এরকম হয়েছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। গাইস, যদি ভালো লেগে থাকে আমার রেসিপি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন করে বলতে হবে না, যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো। আশা করি আমার চ্যানেলে পুরো ভিডিও দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে যে রেসিপিগুলো আমি পাঠাই। হয়তো অনেকেই, মানে রান্না যেহেতু একটা আর্ট, রান্না যে যেভাবে পরিবেশন করবে। এবার আমি একটু গার্নিশের জন্য ওপরে একটু নারকল কুড়িয়ে দিলাম, কুকুরানো ছড়িয়ে দিলাম আর কি। এইভাবে কুমড়ো ছক্কাটা বানিয়ে দেখবেন, আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব দারুণ লাগবে, মানে খুব ভালো লাগবে। আমরা আলু দিয়ে অনেকে রুটি তরকারি হিসাবে কুমড়ো দিয়ে ছক্কা খেয়ে থাকি, মানে আলু কুমড়ো ছক্কা। এভাবে চিংড়ি মাছ দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। ভালো থাকবেন সবাই, বাই।